والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম বাদ আলহামদুলিল্লাহ বাই জানতে চেয়েছেন দুই সিজদার মধ্যবর্তী জাগাতে যখন এক সিজদা দিবেন তখন বসবেন আবার আরেক সিজদা দিবেন এই মধ্যবর্তী অবস্থায় যে দুয়া রব্বিক ফেরলি বা রব্ব রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়া ওয়াহাফিনী ওয়াজবুরী ওয়াজনুমনি অনেক রবায়াত এসেছে এইটা কি ওয়াজিব এইটা কি ছুটে গেলে সিদ্ধায় সহ করতে হবে এইটা হলো কথা সম্মানিত বাই আপনি দেখেন ফতোয়া দিতে হলে ফেকা হাদিস কোরআন কিছু দেখতে হয় এবং দেখিয়া জেনে শুনে একটি কথা বলতে হয় শুধুমাত্র মুখে আসলো আর আপনি বলে দিলেন এইটা না এইটা একটা 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 দিন ইসলাম আপনারও জবাব দিতে হবে ভবিষ্যতে আপনি বললেন কোথা থেকে বললেন এগুলা সুতরাং দুই সিদ্ধার মধ্যবর্তী অবস্থায় সব হ্যাঁ ফিরলি বা লম্মক ফিরলি ওয়ারহামনি ওয়া ওয়াহাফিনী ওয়াজবুরী ওয়াজনুমনি অনেক রাওয়াত এসেছে সবটিকে আমি এখানেও এক জায়গায় জমা করে দিয়েছি একত্রিত করে দিয়েছি সুতরাং আল্লাহ এইটা পড়া ওয়াজিব মহাদ্দিসিন অধিকাংশ ইমাম মালিক কোন ইমাম শাফি কন ইমাম আহমদ হাম্বল কন সবার মতে এটা শূন্য শুধুমাত্র এক রেওয়ায়ত আছে যে ইমাম আহমদ ইবিন হাম্বল বলেন এটা ওয়াজিব এক রেওয়ায়ত আর এক রেওয়াত ওনার আছে কি এইটা শূন্য অধিকাংশ ফুকাহা অধিকাংশ উলামা অধিকাংশ মহদিসিন রায় কোন দিকে এটা শূন্য এটা তসবি হ্যাঁ দুই সিদ্ধার মধ্যবর্তী বসা সিদ্ধা করলেন তারপর প্রকৃতপক্ষে আপনার পিঠটা সোজা হয়ে যায় বসা এইটা ফোকাহারা বলছেন ওয়াজিব এইটা তা দিলে আর খান এইটা ওয়াজিব বসাটা ওয়াজিব এই পড়াটা ওয়াজিব এইটা না এইটা শুন এতটুকু বসে গেলেন ফিল্লি ওয়ারহামনি ওয়াহাদিনী প্রকৃতপক্ষে সুজা হয়ে বসে গেলেন তারপর আবার আল্লাহ আকবর বলে সিদ্ধা করলেন আপনার সলাত আদা হয়ে যাবে পড়া এইটা ওয়াজিব কেহ বলেন না শুধু এক রাওয়াত আছে এক ইমামের মত আছে ইমা আহমদ ইমহাম বলার এর বিপক্ষেও মত আছে যে এটা ওয়াজিব না এটা শূন্য সুতরাং এইটা এর কি পক্ষে সিদ্ধা করে আপনি সুজা বসে যাবেন তারপর বসা ঠিক হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে তারপর আবার আল্লাহ আকবর বলে যাবেন তো দুই সিদ্ধার মধ্যবর্তী জায়গাটি এই এই জায়গায় সুবাহ রব্বুর ফিল্লি ফড়া এটা মুস্তাহাব অধিকাংশ ফতোয়া দিতে হলে আপনি দেখবেন অধিকাংশ ফোকাহা অধিকাংশ উলামা অধিকাংশ মহাদ্দিসিন এটা কি বুঝেছেন কি রায় দিয়েছেন কি উনারা মন্তব্য করছে এটা বলে আপনি ফতোয়া দিতে হবে শুধুমাত্র একজনের কথা দিয়ে ফতোয়া হয় না সমষ্টিগত কোরআন এবং হাদিস সব কিছু আপনি সামনে রেখে একটি ফসলা দিতে হবে সুতরাং আপনি এটা যে বললেন কে বলেছেন যে এটা ওয়াজিব বা সিজদায় সহ করতে হবে এটা ছুটে গেলে এটা ঠিক না সঠিক হলো এটা মুস্তাহাব বা সুন্নত এইটা দুই সিদ্ধার মধ্যে যখন রব্য ফিল এইটা সুন্নত বা মুস্তাহাব আশা করি বুঝতে পারছেন জাজাকুমুল্লা খের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ